দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা চান্দিনা উপজেলার 6 নং ভাড়ারা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া ভাইয়ের সাথে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি বিগত 9 বছর যাবত এই ওয়ার্ডটিতে অত্যন্ত সুনামের সাথে একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেক্ষেত্রে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তিনি আবারও প্রার্থিতা করবেন। বিগত 9 বছর তিনি এই ওয়ার্ডের কী কী উন্নয়ন কাজ করেছেন এবং আসন্ন নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত মতামত আমরা তার কাছ থেকে জানতে চাইব। জি, আসসালামু আলাইকুম। গণিপুর এবং যদুপুর যেগুলো রাস্তা আছে সবই আমি নতুন করে ইন্ডাস্ট্রি করছি, আর 3টা 4টা ব্রিজ করছি, তারপরে বর্তমানে হাইস্কুল করছি নতুন, এটি আমার নিজাতে এম সাবজি করা। আর আমার এলাকার হিসাবে কোনো কাঁচা রাস্তা নাই, সবে সরিং করেছি, একটা রাস্তাও নাই যে রাস্তা কাঁচা আছে ব্যাক লাগবো, আমি সমুদ্র রাস্তা ইনশাল্লাহ করেছি সেমেন্ট দিয়ে। জি, আর আমি যে আওয়ামী লীগ করি, বুঝলি, আমি দল করি 1970-তে। জি, আমি 23 বছর সুদা সাধারণ সম্পাদক ছিলাম ইউনিয়নের, আর 9 বছর আমি হলাম ইউনিয়নের সিনিয়র সভাপতি আমাদের, আর মেম্বার পাস করে বলতে আমি সিনিয়র মেম্বার, প্যানেল মেম্বার আর কি, প্যানেল চেয়ারম্যান। জি, তো আশা আমি জনগণের জন্য অনেক চাকরি করছি এবং আমি জনগণ আমার ইনশাল্লাহ আমার পক্ষে ছিল আছে। দলে যারা দলীয়ভাবে নির্বাচন করছে, দলের রমিন যে পার্টি দলের পক্ষে কাজ করবে, দলের বাইরে আর কথা দল তো বৈশ্বর হবে, এটা দলের সিদ্ধান্ত। জি, আর জনগণ চাইলে তো দলে বিদল কি, জনগণ চাইলে আবার নমিন সারও বাস করতে পারে, এটা জনগণ ইচ্ছা। যে আপনি এই 9 বছরে কতটা সফল মনে করেন নিজেকে? আমি ইনশাআল্লাহ সফল, আমার সবাই আমি সফল, আমি তো কোনো জনগণের সব কাজ করে গেছি, যত বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা, রাস্তাঘাট, এমন কোনো বাকি রাখছি না, আমি জনগণ একটা এটা সব করে দিচ্ছি। আল্লাহ আমার জনগণ আমার জনগণ আমার পক্ষে আছে। সামনে নির্বাচন আবার কি প্রার্থিতা করবো? আমি, হ্যাঁ, এই নির্বাচন ইনশাল্লাহ প্রার্থী। জি, তো এই নির্বাচন কি কি অর্থসাহায্য কাজ রয়ে গেল বিগত 9 বছর করতে পারলেন এবং নির্বাচিত হবার পর ভবিষ্যতে আরো কাজ কি কি? নির্বাচন হওয়ার পরে নতুন একটা রাস্তা করছি, এটা কোনো রাস্তা তো হবে কোনো কল্পনা করছে না, মাছ দলা দিয়া এই রাস্তা আমি শেষ করতে পারি না, আল্লাহ যে বস আমার ক্ষমতা হ্রাস করতে গিয়েছিল এই রাস্তাটা আমি কমপ্লিট করলাম, আমার এই রাস্তা বাকি রয়েছে। জি, এমপি সাহেব আমার ভাই হিসাবে আমার বলছে, এটা আমার ছোটো ভাই, আর রাজনীতি বললাম না, এবার একজন রাজনীতি আসছে 69 গতকালি সব আসছে 69, আমি 69 রাজনীতি, আপনি প্রথম থেকেই ছিলেন? প্রথম হতে ছিলাম 69, 70 নির্বাচন আমরা করছি চকমার্কা নির্বাচন, এও আমি 73 নির্বাচন করছি মাসমার্কা, এও আমি ওরা লোকে, এরপর 1.5 বছর পরে গেছে, এও আমি আমার সাথে আসছি। আমি ইনশাল্লাহ যদি আবার যদি ক্ষমতা বাকি যে কাজগুলো আছে জনগণ বাকি যে আছে চাহিদা, এটা ইনশাল্লাহ কোনো প্রেরণ যা যে বাকি কাজ দিয়ে আছে।